আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এসেছি হচ্ছে কোনো রেসিপি ভিডিও না, আজকে আমি আপনাদের সামনে হচ্ছে আমি যে রেসিপি বানিয়েছি তার হচ্ছে রিভিউ দিবে। এটা হচ্ছে আমার ভাগ্নি, তো এর নাম হচ্ছে রুকসা। তো আজকে থেকে এ হচ্ছে আমি যে ভিডিওগুলো বানাবো তার রিভিউ দিবে, খেয়ে যে কেমন হয়েছে। ও যেহেতু বাচ্চা সেহেতু ও ভালো খারাপ যেটাই হোক সেটা মানে ঠিক কমেন্টটাই করবে, তো ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো আজকে থেকে আমি এরকম একটা করে ভিডিও নিয়ে আসবো, আমার যে রেসিপিটা আমি দিব তারপরে হচ্ছে তার রিভিউ দেওয়ার জন্য একটি করে ইটিং শো নিয়ে আসবো। তো ও আজকে খেয়ে দেখাবে। তো আমি আজকে হচ্ছে যে এটা বানিয়েছিলাম হচ্ছে ডিম দিয়ে ফুল ডিম সরি ডিম দিয়ে হচ্ছে ইয়ের ভুজিয়া বেগুনের, তো সেটাও হচ্ছে আজকে খেয়ে দেখাবে। তো এই ভিডিওটা হচ্ছে কালকে আসবে, আজকে আমি হচ্ছে দিতে পারবো না, ওই জন্য হচ্ছে যেদিন হচ্ছে ভুজিয়ার রেসিপিটা আসবে তার পরের দিন হচ্ছে এই ভিডিওগুলো আসবে। তো অলরেডি হচ্ছে আমার এই হচ্ছে ভুজিয়া রেসিপি দেওয়া হয়ে গেছে, তো আজকে আমি আবার এই রেসিপিটি রিভিউ নিয়ে আসলাম। তো এখন ও খেয়ে দেখাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো খা রুকসা, শুরু কর, কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে সত্যি? হ্যাঁ। ঝাল ঝাল হয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে। তো ও বলছে ভালো হয়েছে রেসিপিটা, এখন জানি না কেমন হয়েছে, ওর কাছে তো খুব ভালো লেগেছে, তো ও ভালো রিভিউ দিল যে ভালো হয়েছে, সব ঠিক আছে বলছে। তো দেখুন খাচ্ছে, আমি কাছ থেকে ক্যামেরাটা নিলাম, ও খাওয়া শুরু করে দিয়েছে, খেতে আছে ও। আপনারা যদি চান তো আমিও অবশ্যই ওর সাথে হচ্ছে এডিটিং শো করতে পারি, তো যদি আপনারা কমেন্টে বলেন তো আমিও ক্যামেরার সামনে আসব। এখন অবধি আমি ক্যামেরার সামনে আসিনি, যদি আপনাদের চাহিদা থাকে আমাকে ক্যামেরার সামনে আনার জন্য তো অবশ্যই কমেন্ট করবেন, আমিও ওর সাথে ইটিং শো, ইটিং চ্যালেঞ্জ, এইসব রেসিপিগুলো, এইসব জিনিসগুলো নিয়ে আসব। যেহেতু আমি রেসিপি দিচ্ছি এখন একটু ভিন্ন ধরনের ট্রাই করার চেষ্টা করছি। তো ও খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওর খাওয়া প্রায় কমপ্লিট, তো ওর পুরো কমপ্লিট হয়ে যাক খাওয়া খাওয়াটা, তারপরে ও একদম হচ্ছে ফাইনাল হচ্ছে রিভিউ দিবে। তো ওর খাওয়াটা হয়ে যাক। তো দেখুন ওর খাওয়া পুরো কমপ্লিট, একদম খাওয়া শেষ হয়ে এসছে, এখন ও হচ্ছে ফাইনাল রিভিউ দিবে, ওর খাওয়া পুরো শেষ। আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমাকে খুব ভালো লেগেছে এই রেসিপিটি, আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখে যাবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।